কৃষির সঙ্গে সম্পর্কিত, মানে কৃষির প্রাণ যে পানি, সেই পাহাড়ের ঢালের পানি, বর্ষা মৌসুমের পানি। আমাদের বক্তব্য দেওয়ার চাইতে আমি আশা করি, মনে করি যে তার বক্তব্য শোনাটা আমাদের বেশি মূল্য। মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ওনার সবাই সবই দিনাজপুর বাসীর পক্ষ থেকে আজকে দিনাজপুরে ওনার আসার জন্য তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং আরো ধন্যবাদ জানাই যে উনি দায়িত্ব গ্রহণের 7 দিনের মাথায় সারের দাম উনি অর্ধেক নামিয়ে এনেছেন এবং ডিজেলের দাম অর্ধেক নামিয়ে এনেছেন এবং কৃষি খাতে প্রায় 3000 কোটি টাকা ভর্তুকি দিয়েছেন। আমাদের সরকার বর্তমানে কৃষি এবং কৃষক বান্ধব একটা বাজেট প্রণয়ন করেছে, সে সুফল আমরা অবশ্যই ভোগ করব এই আশাবাদ ব্যক্ত করে। এবং দিনাজপুর গম গবেষণা কেন্দ্র এই জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা, এই জেলার অধিকাংশ মানুষ কৃষি